আমাদের সাবজেক্ট প্রোগ্রামিং এসেনশিয়াল যেটা, সেটা সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, অর্থাৎ প্রোগ্রামিং এসেনশিয়াল। শুনে বোঝা যাচ্ছে এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ, একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পাইথন। তো আগে আপনাদের সি ছিল, আগে মেইনলি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা প্রোগ্রামিং এসেনশিয়ালে জানতাম, কিন্তু এখন প্রোগ্রামিং এসেনশিয়ালে আমরা পাইথন সম্পর্কে জানবো। মেইনলি পাইথন কিভাবে কাজ করে, পাইথন দিয়ে ছোট ছোট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করব, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করব, কিন্তু সেগুলো সব ছোট আকারে হবে, কারণ আমরা এখানে বেসিক জানবো। পাইথনের একটা বেসিক আমাদের এখানে জানানো হবে, যেটা দিয়ে আমরা পাইথন ইউজ করে ছোট ছোট বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন যেটা আমরা সিতেও সলভ করতাম, সেরকম প্রবলেম গুলো আমরা এখানেও সলভ করব। যেমন প্রবলেম কি হতে পারে, কোনো একটা ফাইলে একটা লিস্ট কন্টেন্ট রাইট করা, কিংবা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, কিংবা বলতে পারে ফাংশন ব্যবহার করে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তো এইগুলো আমরা প্রোগ্রামিং সিতেও করতাম আগে, কিন্তু এখন আমরা পাইথন দিয়ে করব। বিভিন্ন ধরনের আপনাদের এক্সামে মেইনলি আসবে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেমন 2টা ম্যাট্রিকের গুণফল নির্ণয় করা। ম্যাট্রিক কি, আমরা ম্যাট্রিক্স করছিলাম না, ম্যাট্রিক্স সে ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে এক্সের ডেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। এক্সের ডেটা মানে কি, অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, কিংবা ABCDও থাকতে পারে, হ্যাঁ লেটার থাকতে পারে, নাম্বার থাকতে পারে, সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো 2টা ম্যাট্রিক্সকে যোগ করা, কিংবা একটা ডেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, ডিসেন্ডিং অর্ডারে সাজানো, এগুলো কিভাবে করতে হবে, পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম আপনাদের এক্সামে দিয়ে দিবে, সেগুলোকে সলভ করতে হবে পাইথন ইউজ করে। আজ এই চ্যাপ্টারে, এই সেকেন্ড চ্যাপ্টারে পাইথন প্রোগ্রামিং এর যে মৌলিক ধারণা সে সম্পর্কে আমরা জানবো। মৌলিক ধারণা কি, একদম বেসিক, যেটা বেসিক অফ পাইথন প্রোগ্রামিং। প্রথমে আমরা কি জানবো, যে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ তো আমাদের আছে, হ্যাঁ ভূমিকাতে ইন্ট্রোডাকশন এখানে লেখা আছে হচ্ছে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন কি বেসিক, সি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, তারপরে ফ্রন্ট এন্ড আছে, হ্যাঁ। তো এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তবে সবগুলোর মধ্যে পাইথন হচ্ছে বেশ জনপ্রিয়। পাইথন যখন আবিষ্কৃত হয়, যখন পাইথনকে রিলিজ করা হয়, তখনই এটা প্রোগ্রামারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সাথে সাথে। তো আপনাদের প্রশ্ন আসে হচ্ছে মেইনলি পাইথন কাকে বলে, এটা আসে পাইথনের জনক কে, পাইথন কত সালে প্রথম রিলিজ করা হয়, সেই সব এগুলো, হ্যাঁ প্রথম কত সালে পাবলিশ করা হয়। তারপরে এই যে এখানে যে লেখা আছে 1989 সালে, 1989 সালে ডিসেম্বর মাসে বড়দিনের ছুটিতে তিনি পাইথন তৈরি করা শুরু করেন 1989 সালে। 1991 সালে এটা প্রথম পাবলিশ করা হয়। এখন পাইথনের ভার্সন হচ্ছে 2টা, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x। এখন এই 2টা ভার্সনের মধ্যে সিনট্যাক্স এর পার্থক্য আছে। এখন পাইথন ভার্সন 2 যেটা, সেখানে হচ্ছে যেই সিনট্যাক্স, আবার পাইথন ভার্সন 3 যেটা আপডেট, সেখানে কিন্তু সিনট্যাক্স এর মধ্যে অনেক চেঞ্জ আছে। তাই 2টা ভার্সনের সিনট্যাক্স গুলোর মধ্যে পার্থক্য আছে অনেক। তাই এই কোর্সটা অনুসরণ করার ক্ষেত্রে আমরা 3.6 যে ভার্সন আছে সেই ভার্সনটা আমরা ব্যবহার করা হয়েছে আর কি এখানে। তো আমরা ব্যবহার করব হচ্ছে 3.6 ভার্সন। এখন 2 ভার্সন ইউজ করলে কি হবে, 2 ভার্সন যদি আমরা ইউজ করি পাইথনে, সেখানে কিছু কিছু জায়গায় ইরর পাওয়া যায়। যেমন 2000, এখানে দেখেন লেখা আছে যে 2008 সালে পাইথনের ভার্সন 3 রিলিজ করা হয়, আর 2016 সালে হচ্ছে 3.6 রিলিজ করা হয়, আর 2000 সালে 2। তার মানে 2000 সালে হচ্ছে পাইথনের ভার্সন 2 রিলিজ হয়, 2008-এ ভার্সন 3, আর 2016-তে 3.6। আর 8 বছর পর পর পাইথনের বিভিন্ন ধরনের ভার্সন আসে, তবে সেগুলোর মধ্যে সবগুলা ভার্সনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে হচ্ছে কোনটা, বর্তমানে পাইথনে 2.7 এবং 3.6 এই 2টা সংস্করণ চালু আছে।
পরে নিচে লিখছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন কেমন। আসলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কেমন, পাইথন হচ্ছে একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এটাতে কি উচ্চ মানের, এটা হচ্ছে একটা উচ্চ মানের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অর্থাৎ কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর পাইথনে স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর বিভিন্ন ফাংশন ইউজ করে যে প্রোগ্রামিং সেগুলো সবকিছুই করা যায়। তারপরে বলছে যে পাইথনের কোর সিনট্যাক্স আর সিমেন্টিক্স খুবই সংক্ষিপ্ত এবং এর স্ট্যান্ডার্ড লাইব্রেরি হচ্ছে অনেক সমৃদ্ধ। কিছু কিছু এটি একটা পুরোপুরি ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথনের প্রতিটি ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা করে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। সেখানে যেমন হচ্ছে কি যেখানে সি আর সি প্লাস প্লাস জাভাতে কি করতে হয়, এই ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে স্ট্যাটিস্টিক ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক না। পাইথন হচ্ছে ডাইনামিক। যেমন পাইথনের স্বনিয়ন্ত্রিত মেমোরি স্থাপনা রয়েছে, এর মানে কি, এর মানে হচ্ছে নতুন প্রোগ্রামারদের জন্য পাইথন খুবই জনপ্রিয় আর জনপ্রিয় একটা ভাষা। তারপর পাইথনকে সহজ থেকে শুরু করে ওয়েব ব্রাউজার কিংবা গেমস ডেভেলপমেন্ট সহ অনেক কাজে ইউজ করা যায়। তারপর বলছে যে পাইথন অনেকটা পার্ল কিংবা পিএইচপি প্রোগ্রামিং এর মতো, যাতে প্রোগ্রাম সরাসরি রান করা যায়, এতে রান করার আগে আলাদা করে কম্পাইল করতে হয় না, যেটা আমাদের সি ল্যাঙ্গুয়েজে করতে হয়। সি ল্যাঙ্গুয়েজ কিংবা সি প্লাস প্লাসে আলাদা করে আগে কম্পাইল করে দেখতে হবে, কিন্তু পার্ল পিএইচপি পাইথন এগুলোতে কি সরাসরি রান করা, এটা আলাদা করে কম্পাইল করা লাগে। তারপরে বলছি যে পাইথন একটা ইন্টারেক্টিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রাম লেখার সময় পাইথন প্রোমোট থেকে ইন্টারপ্রেটারের সাথে সরাসরি মত বিনিময় করা যায়। তারপরে কি বলেছে, পাইথন একটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। এখন পাইথন জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ কেন, এই প্রশ্নটা আপনাদের আসে যে পাইথন কেন একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। কারণ কি, এখানে দেখেন বলে দিচ্ছে যে জনপ্রিয়তা নিরিখে পাইথন হচ্ছে একটা অন্যতম জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। সারা পৃথিবীতে বর্তমানে জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান হচ্ছে 4 নম্বর। তাহলে 1, 2, 3 এ কে আছে, শীর্ষ 3 হচ্ছে জাভা, সি, সি প্লাস প্লাস, তারপরে 4 নম্বরে হচ্ছে পাইথন। এইটাও আসে যে জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান কত, কিংবা সারা পৃথিবীতে বর্তমানে কতটি ল্যাঙ্গুয়েজ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তখন আপনাদের এবার এই 4টা নামই লেখা লাগে, যে জাভা, সি, সি প্লাস প্লাস, পাইথন। তারপর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে 69% শিক্ষার্থী পাইথন ব্যবহার করে প্রোগ্রামিং এর সঙ্গে পরিচিত হয়। কিন্তু আমরা কি, আমরা হচ্ছে সি সি ইউজ করে প্রোগ্রামিং এর সাথে পরিচিত হই। এখানে পরিচিত হওয়ার কথা বলা হয়েছে যে একদম বেসিকে, বেসিকে আমরা যখন প্রোগ্রামিং শেখা শুরু করি, আমরা কোন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করি, আমরা পাইথন থেকে শুরু করি না, আমরা হচ্ছে সি থেকে শুরু করি। না, তার আগেও হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা সেটা শুরু করি, তারপরে হচ্ছে সি, তারপরে আস্তে আস্তে জাভা শেখানো হয়, পিএইচপি এগুলো শেখানো হয়, পাইথন শেখানো হয়। কিন্তু একদম শুরুতে শেখানো হয় হচ্ছে সি। কিন্তু 69% যুক্তরাষ্ট্রে 69% বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদেরকে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা শেখানো হয় ওটাই হচ্ছে পাইথন। এছাড়া বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোর 3টা আনুষ্ঠানিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে পাইথন। অর্থাৎ বড় বড় যে প্রতিষ্ঠান আছে, বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো, প্রতিটি প্রতিষ্ঠানের যে 3টা বেসিক ল্যাঙ্গুয়েজ থাকে, 3টা ল্যাঙ্গুয়েজে যে তারা কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে পাইথন। এখন পাইথন কেন এত জনপ্রিয়, সেই কারণগুলো এখানে বুলেট পয়েন্টে বলে দিয়েছে। কারণগুলো কি কি, এটা একটা সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা খুবই সহজে বোঝা যায়, এটার কোডিং করা খুব সহজ, এর কোডিং সি বা জাভার চেয়ে তুলনামূলক ভাবে অনেক ছোট। এক তো সহজ, আবার হচ্ছে কি সাইজেও বেশি ডিটেলস এ লিখতে হয় না, সি জাভার মতো এটা হচ্ছে অনেক ছোট। তারপর এটি বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং সহজে ইনস্টল করা যায়। অর্থাৎ আমরা এরপরে যে দেখব পাইথন, যেখানে লিখবো যে কম্পাইলারে আমরা পাইথন লিখবো, সেটা কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এটা কি আমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারি, ইনস্টল করে কাজ করতে পারি। এতে লিস্ট, ডিকশনারি, সেটের মতো সমস্ত সব ডেটা স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ ডেটা স্ট্রাকচারের যে কাজগুলো, সেগুলা আমাদের অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিতে করতে হবে, ডেটাবেজে, মাইএসকিউএল কিংবা অন্য কোনো ডেটাবেজে কাজ করে, তারপর সেটা যেমন জাভার ক্ষেত্রে
আলাদা ভাবে কাজ করে তারপর সেটা লিঙ্ক আপ করতে হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে সেটা করতে হয় না, পাইথনে অলরেডি লিস্ট, ডিকশনারি, বিভিন্ন ধরনের সেট, এরকম যে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার আছে, সেই ডেটা স্ট্রাকচার গুলা পাইথনে সরাসরি দেওয়া থাকে। তারপর বলছে যে শক্তিশালী অনলাইন কমিটি, তারপরে বিশাল কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমে পাইথন ব্যবহার করা যায়, যেমন বিভিন্ন অপারেটিং সিস্টেম কি কি আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, তারপরে ম্যাক আছে, বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেম পাইথন সব জায়গায় চলে। তারপর বলছে যে চমৎকার ওয়েব ফ্রেম, যেমন কি ডেঙ্গো, ফ্ল্যাক্স, এগুলো হচ্ছে তার ওয়েব ফ্রেম। তারপরে বলছে যে উইন্ডোজ ছাড়া মোটামুটি অন্য সব অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম, পাইথন বিল্ট ইন থাকে, অর্থাৎ আলাদাভাবে ইনস্টল করতে হয় না। তার মানে আমি যদি উইন্ডোজ ইউজ করি আমার উইন্ডোজে পাইথন লিঙ্ক, আমি যদি উইন্ডোজ ইউজ করি আর যদি পাইথন পাইথনে কাজ করতে চাই, তাহলে আমার পাইথন ইনস্টল করে নিতে হবে। বাট আমি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি কিংবা ম্যাক ইউজ করি, আমার ওখানে অলরেডি পাইথন দেওয়াই থাকে, আলাদাভাবে আবার ডাউনলোড করে ইনস্টল করা লাগে না। হ্যাঁ, ওখানে বিল্টইন অলরেডি পাইথন দেওয়া থাকে, যেটা উইন্ডোজে থাকে না, হয়তো বা পরবর্তীতে আপগ্রেড আসতে পারে, কিন্তু আপাতত উইন্ডোজে আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয়। এখন পাইথনের ব্যবহার কি, এখন এতক্ষণ বললাম আমরা পাইথন কেন এত জনপ্রিয়, এখন করবো হচ্ছে পাইথনের ব্যবহার। পাইথন কেন আমরা পাইথন ব্যবহার করবো, পাইথন কি কি কাজে লাগে? তো পাইথন হচ্ছে একটা বিস্ময়কর শক্তিশালী ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্ন আপনাদের আসে যে পাইথনের ব্যবহার লিখো, তখন এই বুলেট পয়েন্ট যেগুলো আছে সেগুলো আপনারা লিখবেন। বুলেট পয়েন্ট গুলো কি কি আছে, যে ওয়েব ভিত্তিক বিভিন্ন সফটওয়্যার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার পাইথন লাগে, সেগুলো তৈরি করতে আমার পাইথন লাগে, তারপরে কি লাগে, অটোমেশন সফটওয়্যার, বায়ো ইনফরমেটিং, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজিং প্রসেসিং, তারপর কি বলছে, ওয়েব ক্রলার, তারপরে হচ্ছে ইমিউনিটি সিকিউরিটি টুলস, বিভিন্ন ধরনের যে ইমিউনিটি সিকিউরিটি টুলস আছে সেগুলোর ক্ষেত্রে আমার পাইথন, আমি পাইথন দিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, ইউজার ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্ক্যানের জন্য, বিভিন্ন ধরনের যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেগুলোর যে সিকিউরিটি স্ক্যানার সেটা তৈরির ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করতে পারি। ডেটাবেজ অ্যাপ্লিকেশনের জন্য পারি, বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটির কাজ যদি আমি করতে চাই তাহলে আমি পাইথন দিয়ে করতে পারবো। ইন্টারনেট স্ক্রিপিং, তারপর বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, মানে কি ইনফরমেশন যেগুলো সেগুলোর বিশ্লেষণের ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করতে পারি। আর কি ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং, তারপরে বল তাহলে পাইথনের ব্যবহার কি, পাইথনের ব্যবহার হচ্ছে অনেক। এখন পাইথনের ইতিহাস, পাইথনের ইতিহাস এটা আপনারা বাসায় পড়ে নেবেন, এখানে বুঝার কিছু নাই, মানে কখন কি ভার্সন আসছে, কত সালে কি ভার্সন প্রকাশিত হয়েছে, প্রথম কোন ভার্সনটা প্রকাশিত, এই যে ভার্সন 0.9.0 প্রথম 1991 সালে প্রকাশিত হয়, তারপরে আস্তে আস্তে ভার্সন গুলা যে চেঞ্জ হয়েছে, এই যে ভার্সন 1 আসছে, তারপরে কত 1.2 আসছে, 1.4 আসছে, হ্যাঁ 1.6 আসছে, তারপরে 2000 সালে আমরা আগে পড়ে আসলাম না ভূমিকাতে যে 2000 সালে পাইথনের ভার্সন 2 আসলো, তারপরে কত 2.1 আসলো, তারপরে 2.7 লাস্টে গিয়ে কি 2.7 আর 3.6 যেটা, এটা হচ্ছে জনপ্রিয় মেইনলি 3.6 যেটা। কিন্তু এখন এভাবে পরবর্তীতে পর্যায়ক্রমে পাইথনের বিভিন্ন ভার্সনের আবির্ভাব হয়, যার সর্বশেষ সংস্করণ হচ্ছে 3.6.1। তারপরে কি বলল, এখন ওখানে যেটা ডিসক্রাইব করে লেখা ছিল সেটাই হচ্ছে এখানে একটা বক্স আকারে বলে দিচ্ছে, যে এক নজরে পাইথন, অর্থাৎ পাইথন সম্পর্কে যত ইনফরমেশন সেটা শর্ট করে এখানে বলে দেওয়া হচ্ছে, যে সর্বপ্রথম প্রকাশ করা হয় কত সালে, 2020 সালে 1991, 2020 ফেব্রুয়ারি 1991 সাল। তারপর হচ্ছে প্যারাডাইম, মাল্টি প্যারাডাইম, এটার জনক কে, গুইডো ভ্যান রোসাম। তারপরে বলছে ডেভেলপার কি, পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন,
এবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট, পাইথনের যে ওয়েবসাইট সেটার লিঙ্কও দেওয়া আছে। তারপরে কি বলছে, পাইথনের বৈশিষ্ট্য, ফিচার্স অফ পাইথন, পাইথনের ফিচার গুলা কি কি। পাইথন খুবই সহজ একটা ভাষা, এটা খুব সহজে আয়ত্ত করা যায়। এর শব্দবিন্যাস এবং ভাষা গঠনের জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক সহজ। আপনাদের এই চ্যাপ্টারের শেষে অনুশীলনীতে দেওয়া আছে যে পাইথন কেন এত জনপ্রিয়, যেটা আমি বলছিলাম পাইথন কেন জনপ্রিয় এই প্রশ্নটা আপনাদের আসে। ওখানে বুলেট পয়েন্টে আগে পড়ে আসছি আমরা, তারপরে পাইথনের বিভিন্ন যে ব্যবহার, মেশিন লার্নিং এ, সাইবার সিকিউরিটিতে, তারপরে ওয়েব ডেভেলপমেন্টে, সেখানে সিকিউরিটি স্ক্যানে, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপস এ সিকিউরিটি স্ক্যান, তো ওখানে পাইথনের যে বিভিন্ন ব্যবহার সেই ব্যবহারগুলো আমরা পড়ে আসছি আগের পেজে, ওইটা আপনাদের পরীক্ষায় আসে। তারপরে এর আগে আমরা বললাম না পাইথন এক নজরে, পাইথন যেটা একটা বক্সের মধ্যে, টেবিলের মধ্যে, সেটা আপনাদের পরীক্ষায় আসে। এখন পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের উল্লেখযোগ্য অংশ সমূহ, এটা না, এটা পরে আমরা পড়তেছি। আচ্ছা, তো পাইথনের যে ফিচার এটা আপনারা পড়বেন বাসায়, এটা আপনাদের পরীক্ষায় নর্মালি আসেন। পাইথনের ফিচার গুলা কি কি, যে খুবই সহজ, তারপর পাইথনের কিওয়ার্ড ব্যবহার অন্যান্য ভাষার তুলনায় অনেক কম, অর্থাৎ বেশি একটা কিওয়ার্ড ইউজ করতে হয় না। তারপর পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ, পাইথন একটা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, কারণ এতে এক কম্পিউটারের জন্য যদি আমরা একটা কম্পিউটারে লিখি, জন্য লিখিত প্রোগ্রামকে অন্য কম্পিউটারে কম্পাইল ও রান করা যায়। যদি একটা কম্পিউটারে পাইথন লিখি, সেই পাইথনের কোডটা আমি আরেকটা কম্পিউটারে নিয়ে রান করতে পারবো, তাতে কোনো প্রবলেম হবে না। তারপর বলছে প্রায় সকল ধরনের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এই ইত্যাদি পাইথনকে সাপোর্ট করে। পাইথন হচ্ছে লো লেভেল মডিউল দিয়ে প্রোগ্রাম শুরু করা যায় এবং পরে প্রয়োজন অনুযায়ী নানা রকমের টুল সংযোজন করা যায়। বলছে যে পাইথন একটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এতে প্রতিটি ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা ডেটা টাইপ ডিক্লেয়ার করা থাকে। তো পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সকল ধরনের সুবিধা পাওয়া যায়। তারপরে পাইথনকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদির সঙ্গেও কি ইন্টিগ্রেট করা যায়। তারপরে পাইথনের একটা ইন্টারেক্টিভ ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন হচ্ছে একটা ইন্টারেক্টিভ ল্যাঙ্গুয়েজ, কারণ এতে ইন্টারেক্টিভ কোডিং এর সুবিধা আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার কোডের জন্য একই সাথে টেস্টিং আর ডিবাগিং করা যায়। তারপরে আমরা পড়ব যে একটা পাইথনের মেইন স্ট্রাকচার কি, পাইথন প্রোগ্রামের স্ট্রাকচার। এখানে একটি স্ক্রিনশট দেয়া আছে, পাইথন ল্যাঙ্গুয়েজে, পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখার জন্য পাইথন সেল ওপেন করে প্রোগ্রামটি লিখতে হয়। পরবর্তীতে প্রোগ্রামটি বা সোর্স কোডকে পাইথন ইন্টারপ্রিটারের সহায়তায় কম্পাইল করে রান করা হয়, যার ফলে স্ক্রিনে আউটপুট দেখা যায়। অর্থাৎ আউটপুট কিভাবে দেখা যাবে, যখন আমি সোর্স কোডকে পাইথন ইন্টারপ্রিটারের সহায়তা কম্পাইল করে রান করব, তখন আমার আউটপুটটা চলে আসবে। এটা হচ্ছে একটা পাইথন সেল, বলছে যে পাইথন সেল ওপেন করে প্রোগ্রাম লিখতে। এটা হচ্ছে একটা পাইথন সেল, এটাকে ওপেন করে আমি কি করব, এখানে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো। যেমন এখানে কি বলছে, এখানে বলছে যে এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এ সেটার ভ্যালু হচ্ছে 15, আর আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে বি, সেটার ভ্যালু হচ্ছে 25, তো একটা হচ্ছে 15, একটা হচ্ছে 25। এখন কি চাইছে, চাইছে হচ্ছে এ মাইনাস বি এর, এ মাইনাস বি যদি আমি করি তাহলে এটার আউটপুট কি আসবে। তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সি, সি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সি এ মাইনাস বি। এখন আমি যদি এ মানে এই যে আমি দিয়ে দিলাম যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি, এখন যদি আমি বলি যে প্রিন্ট সি, সি কে প্রিন্ট করো, তাহলে আমার কি এ থেকে বি কে মাইনাস করতে হবে না, এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়, এ থেকে বি কে যদি মাইনাস করি তাহলে আমার আউটপুটটা কি মাইনাস আসবে না, অর্থাৎ আমার রেজাল্ট নেগেটিভ আসবে, কারণ বি হচ্ছে বড় আর আমি তো বলতেছি এ মাইনাস বি। তাহলে আমার আউটপুট যেটা সি প্রিন্ট করবে, প্রিন্ট সি যেটা হবে সেটার আউটপুট আসবে -10। তারপর কি বলছে, পাইথন ইন্টারপ্রিটেশন, পাইথন কিভাবে ইন্টারপ্রিটেশন করে, মানে এটা হচ্ছে যদি সোর্স ফাইল থাকে, এটা কি এডিটর, এডিটরের মধ্যে কি আছে, এই যে উপরে যে আমার যে উপরে যে আমি পাইথন সেলের মধ্যে প্রোগ্রামিংটা লিখলাম সেটার কথা বলতেছে সোর্স ফাইল। তারপর কি হয় পাইথন ইন্টারপ্রিটার, এই ইন্টারপ্রিটারের মধ্যে কি হয়,
কম্পাইল হয়, তারপরে কম্পাইল করে এটাকে কি বাইট কোডে রূপান্তরিত করে ফেলে, তারপরে ভার্চুয়াল মডিউলসে বাইট কোডে রূপান্তর করে হচ্ছে ভার্চুয়াল মডিউলসে যায়, তখন হচ্ছে তারপরে এতটুকুই হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ যে কম্পাইল করে এটাকে বাইট কোড করে ভার্চুয়াল মডিউলসে যাবে, তারপরে রানিং প্রোগ্রাম, তারপর যে ভার্চুয়াল মডিউলস যে প্রোগ্রামটা হবে সেটাকে কি করবে, প্রোগ্রামটাকে রান করবে। ভার্চুয়াল মডিউলস মানে লাইব্রেরি মডিউল, যেটা ইন্টারপ্রিটেশন হলো। তারপরে এখানে আরেকটা পাইথন প্রোগ্রাম, একটা পাইথন প্রোগ্রামে এক্সাম্পল দিতে যে ইম্পোর্ট র্যান্ডম নাম্বার, দুইটা নাম্বার নিচ্ছে এখানে আর কি চুজ, এখানে নাম্বার নিচ্ছে হচ্ছে এক আর তারপরে এখানে ওয়াইল লুপ চালাইছে। এটা এখন বোঝা যাবে না, এটা আরেকটু পরে পাইথন সম্পর্কে পাইথনের বেসিক থেকে শুরু করে যখন আমরা শিখবো তখন আমরা এই ওয়াইল লুপ কিভাবে কাজ করে এবং আউটপুট কিভাবে আসতেছে সেটা আমরা জানতে পারবো। পাইথনের প্রোগ্রামের স্ট্রাকচার এখানে দিয়ে দিছে যে রিউজ কোড কোনটা, ফাংশন ডেফিনেশন কোনটা, মেইন প্রোগ্রাম কোনটা। উপরের চিত্রে উল্লেখ করা যায় যে পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের উল্লেখযোগ্য অংশগুলো হচ্ছে যে ইম্পোর্ট স্টেটমেন্ট, প্রথমে স্টেটমেন্ট ইম্পোর্ট করতে হয়, তারপরে কি ফাংশন ও ক্লাস, ডেফিনেশন, মডিউল স্কোপ ভেরিয়েবল আর মেইন প্রোগ্রাম। এখানে দেখলেন না ইম্পোর্ট র্যান্ডম, এটাই কি এই যে মেইন অংশ পাইথনের, একটা পাইথনের চারটা মেইন অংশের মধ্যে একটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। তাহলে ইম্পোর্ট স্টেটমেন্টে কি করা হয়, কোন লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে সেই ক্লাসটি বা ক্লাসগুলোর যে প্যাকেজ আছে তা ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হয়। যেমন এই যে আগের প্রোগ্রামে আমার এখানে লেখা ছিল না ইম্পোর্ট দিয়ে র্যান্ডম লেখা, তার মানে কি র্যান্ডম নামের যে লাইব্রেরি ফাইলটা আছে সেটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, অর্থাৎ আমি যাকে ইম্পোর্ট করতে চাই ইম্পোর্ট লিখে তার নামটা আমি এখানে লিখবো। তাহলে বলছে যে কোনো লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে, যেমন ওখানে ইম্পোর্ট র্যান্ডম কে ব্যবহার করছে, র্যান্ডম লাইব্রেরি ক্লাসকে ব্যবহার করছে, তো ব্যবহার করতে চাইলে সেই ক্লাসটি বা ক্লাসগুলোর যে প্যাকেজ আছে তাকে আছে তা ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হয়। ইম্পোর্ট স্টেটমেন্ট অর্থাৎ ইম্পোর্ট লিখে তারপর যে স্টেটমেন্টটা আমি চাচ্ছি, অর্থাৎ আমি যেই লাইব্রেরি ক্লাসটা আমি চাচ্ছি সেটা আমি স্টেটমেন্টের জায়গায় লিখবো। যেমন ইম্পোর্ট র্যান্ডম, এই যে এক্সাম্পল দিয়ে দিছে ইম্পোর্ট র্যান্ডম, ইম্পোর্ট ম্যাথ, বিভিন্ন ধরনের লাইব্রেরি ক্লাসকে আমি ফার্স্টে ইম্পোর্ট করব। এটা হচ্ছে পাইথন স্ট্রাকচারের ফার্স্ট অংশ, যেটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি ফাংশন ও ক্লাস ডেফিনিশন। তো ফাংশন আর ক্লাস ডেফিনিশনে কি হয় যে এই অংশে প্রোগ্রামে ব্যবহৃত যাবতীয় ফাংশন আর ক্লাস সমূহকে ডিফাইন বা বর্ণনা করা হয়, অর্থাৎ ডিফাইন কি যেমন রেক্ট্যাঙ্গুলার, যেমন আমি এখানে কি এখানে ইফ ইউজ করছি, ইফ অলস ইউজ করছি, ইফ দিয়ে তারপরে কন্ডিশন দিয়ে রিটার্ন এন অথবা এলস দিয়ে রিটার্ন এটা। তো বলছে যে ফাংশন ও ক্লাস ডেফিনিশন এই অংশে প্রোগ্রামের ব্যবহৃত যাবতীয় ফাংশন বা ক্লাস সমূহকে ডিফাইন করা হয়, মানে এখানে কি ফাংশন ইউজ করছে কি ক্লাস ইউজ করছে সেটা লেখা আছে। মডিউল স্কোপ ভেরিয়েবলস, পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মডিউল আছে এবং প্রতিটি মডিউলের মধ্যে একাধিক মেথড আছে। এই অংশে আমরা প্রয়োজনে কোনো মডিউল বা তার মেথডকে কল করতে পারি। যেমন মডিউল স্কোপ ভেরিয়েবল যে পার্টটা প্রোগ্রামের, যে মডিউল স্কোপ ভেরিয়েবল পার্ট, সেই পার্টে কি হয় আমরা প্রথমে ইম্পোর্ট ম্যাথ করি, তারপরে যেই মডিউলটাকে আমরা কল করছি অর্থাৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মডিউল আছে না, যেমন একটা কি ম্যাথ, এই প্রতিটা মডিউলের মধ্যে একাধিক মেথড আছে। এখন এই অংশে আমরা প্রয়োজনে কোনো মডিউল বা তার মেথডকে কল করতে পারি, যেমন এখানে কাকে কল করা হয়েছে, ম্যাথকে প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসছে ম্যাথকে, তারপরে বলছে হচ্ছে প্রিন্ট ম্যাথ সেল
7.7 অর্থাৎ এখানে ম্যাথ সিলের 7.7 যে মেথড আছে তাকে কল করছে তারপরে বলছে কি মেইন প্রোগ্রাম এখন মেইন প্রোগ্রামে কি থাকে প্রোগ্রামের এই অংশে মূল কোডিং লেখা হয় প্রোগ্রামে ব্যবহৃত অন্যান্য মেথড বা অবজেক্ট সমূহ এই সেকশনেই কল করতে হয় অর্থাৎ এই মেইন প্রোগ্রাম নাম দিয়ে বুঝতে যাচ্ছে যে এখানে আমার প্রোগ্রামিং এর যে মেইন অংশটা থাকবে মেইন কাজটা থাকবে সেটা আমার মেইন প্রোগ্রাম পার্টে হবে এখন পাইথনে ব্যবহৃত আইডেন্টিফায়ার আর কিওয়ার্ড সমূহ অর্থাৎ পাইথনে আমি কি কি আইডেন্টিফায়ার ইউজ করি কি কি কিওয়ার্ড ইউজ করি সেগুলো আমি এখানে পাবো আইডেন্টিফায়ার জিনিসটা কি পাইথনে ব্যবহৃত ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট বা বিভিন্ন ধরনের ক্লাস মডিউল ফাংশন এই সবগুলা কি সবগুলা হচ্ছে আইডেন্টিফায়ার অবজেক্ট আইডেন্টিফায়ার করার জন্য যে নাম বা শব্দ ব্যবহার করা হয় তাই হচ্ছে পাইথন আইডেন্টিফায়ার অর্থাৎ আইডেন্টিফায়ার নামকরণ কিভাবে করতে হয় আইডেন্টিফায়ার এর নাম এ থেকে জেড অথবা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড অথবা স্মল এ থেকে স্মল জেড এর মধ্যে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয় এবং এর পর যে কোনো অক্ষর আন্ডারস্কোর কিংবা সংখ্যা ব্যবহৃত হয় তারপর বলছি কি পাইথনে আইডেন্টিফায়ার হিসেবে এট দা রেট ডলার সাইন পার্সেন্টেজ ইত্যাদি চিহ্নগুলো ব্যবহার করা যায় অর্থাৎ আমি যখন একটা আইডেন্টিফায়ার লিখব আমি সেটাকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে যে কোনো একটা দিয়ে আমি শুরু করে লিখতে পারি কিংবা স্মল এ থেকে স্মল জেড এর মধ্যে যে কোনো একটা লেটার দিয়ে আমি লেখা শুরু করতে পারি অথবা আন্ডারস্কোর দিয়েও আমি লেখা শুরু করতে পারি কিন্তু আমি কি করতে পারবো না এখন এরপরে যে অক্ষরটা আমি লিখলাম বা যে আমি আন্ডারস্কোর যে দিলাম তারপরে আমি কি যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি কিন্তু আমি কখনো এট দা রেট সাইন বিভিন্ন যে সাইন আছে এট দা রেট ডলার পার্সেন্টেজ এই সাইন গুলো আমি ব্যবহার করতে পারবো না পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এ থেকে এ এবং ক্যাপিটাল এ আর স্মল এ এখানে আলাদা অর্থ বহন করে যেমন পাইথন আইডেন্টিফায়ারে কম্পিউটার এবং কম্পিউটার এই দুটি শব্দ আলাদা অর্থ বহন করে এবং তারা ভিন্ন ভিন্ন আইডেন্টিফায়ার শুধুমাত্র ক্লাস নেম গুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু করা হয় অন্য সবকিছুর নামকরণ শুরু হয় ছোট হাতের অক্ষর দিয়ে অর্থাৎ ক্লাসের নামগুলো সবসময় বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে আমি শুরু করব ক্লাস ক্লাস নেম গুলো বাকি সবকিছুর নাম স্মল লেটার দিয়ে শুরু করব কোন আইডেন্টিফায়ার যদি শুধুমাত্র আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তবে তার অর্থ হচ্ছে এটা একটা প্রাইভেট আইডেন্টিফায়ার তারপর যদি কোনো অর্থাৎ ওই যে আমরা বললাম প্রথমে যে আমরা আন্ডারস্কোর দিয়েও নাম লিখতে পারি কিন্তু আমি যদি আন্ডারস্কোর দিয়ে লিখি তার মানে হইতেছে এটা হচ্ছে কি প্রাইভেট একটা আইডেন্টিফায়ার আর যদি আমি আইডেন্টিফায়ার পরপর দুইটা আন্ডারস্কোর দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে স্ট্রংলি প্রাইভেট আর যদি আমি পরপর দুইটা আন্ডারস্কোর দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটেড স্পেশাল নেম অর্থাৎ আন্ডারস্কোর দিয়ে আমি লিখতে পারি তিনটা ওয়েব অর্থাৎ আন্ডারস্কোর দিয়ে যদি আমি লিখি তাহলে সেটা তিনটা অর্থ প্রকাশ হয় প্রথম অর্থ কি আন্ডারস্কোর দিয়ে যদি আমি শুরু করি কোনো নাম কোনো আইডেন্টিফায়ারের নাম যদি আন্ডারস্কোর দিয়ে শুরু করি তার মানে হচ্ছে এই আইডেন্টিফায়ারটা হচ্ছে প্রাইভেট আইডেন্টিফায়ার আর আমি যদি দুইটা আন্ডারস্কোর দিয়ে শুরু করি তার মানে হচ্ছে সে স্ট্রংলি প্রাইভেট আইডেন্টিফায়ার আর যদি আমি দুইটা আন্ডারস্কোর দিয়ে শেষ করি অর্থাৎ শেষে আমি দুইটা আন্ডারস্কোর দিই সেক্ষেত্রে কি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেফিনেটেড স্পেশাল নেম তারপরে বুঝি যে পাইথনে ব্যবহৃত বিভিন্ন কিওয়ার্ড সমূহ গুলো কি কি এখন পাইথনে আমি কি কি কিওয়ার্ড ব্যবহার করি সেটার একটা লিস্ট এখানে বলে দিচ্ছি এখন কিওয়ার্ড কি জিনিস কিওয়ার্ড হলো কতগুলো সংরক্ষিত শব্দ এই যে কি কি সংরক্ষিত শব্দ আছে দেখেন এন্ড আছে ব্রেক ক্লাস অর্থাৎ এই শব্দগুলো কি সংরক্ষিত মানে কি ফিক্সড করা তো কম্পাইলারের নিকট যাদের বিশেষ অর্থ রয়েছে এবং যাদেরকে কোনো ভেরিয়েবল কনস্ট্যান্ট ফাংশন মডিউল কিংবা অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ আমি এইগুলাকে এই যে লিস্টটা আছে ইফ আছে এলস আছে অর নট প্রিন্ট ফর ক্লাস এগুলাকে আমি কি হিসেবে ইউজ করতে পারবো না কোনো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না কোনো কনস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারবো না কোনো ফাংশন হিসেবে ইউজ করতে পারবো না কিংবা মডিউল বা কোনো অবজেক্টের নাম হিসেবে আমি এগুলোকে ইউজ করতে পারবো না তো এটা আপনাদের মনে রাখতে হবে যে
এইখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলাকে কখনোই ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, মডিউল কিংবা অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করা যায় না। কারণ পাইথন ডকুমেন্টেশন অনুসারে পাইথনে মোট 33টা কিওয়ার্ড আছে। প্রতিটি কিওয়ার্ড, এই যে এখানে যে লিস্টটা আছে এখানে টোটাল 33টা আছে। প্রতিটি কিওয়ার্ডের বানান যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি এ এন ডি এন্ড এটাকে যদি বড় হাতের এ দিয়ে শুরু করি তাহলে এই কিওয়ার্ড কাজ করবে না, কিন্তু আমি যদি এ এন ডি এন্ড কে যেভাবে আছে লেখা আছে সেভাবেই লিখি, ঠিক করে লিখি, সিএল এ ক্লাস ক্লাসকে যদি আমি যেভাবে আছে সেভাবেই লিখি তাহলে সে কাজ করবে। অর্থাৎ প্রতিটি কিওয়ার্ডের বানান যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আমাদের ব্যবহার করতে হবে। তো আজকের এই ক্লাস হচ্ছে এই কিওয়ার্ড পর্যন্তই। আপনারা এই আপনাদের বাসার কাজ হচ্ছে আপনারা এই কিওয়ার্ড গুলো কি করবেন, মুখস্ত করবেন। প্রথমে পড়বেন হচ্ছে এতটুকু যে পড়লাম এটা যে বেসিক অফ পাইথন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখান থেকে কি আপনাদের অনেক প্রশ্ন আসে। যতটুকু পড়াইছি এটা দেখে বেসিক মনে হচ্ছে কিন্তু এখান থেকে আপনাদের অনেক কোয়েশ্চেন আসে। কারণ পাইথন কি, পাইথনের জনক কি, কত সালে আবিষ্কৃত হয়, পাইথনের ভার্সন গুলা কি কি, তারপর আমরা একটা টেবিল পড়ছিলাম না পাইথন অ্যাট এ গ্লান্স, ওইটা ওই টেবিলটা আপনাদের আসে। পাইথন কেন জনপ্রিয় এটা প্রশ্ন পরীক্ষায় আসে। পাইথনের যে স্ট্রাকচার, পাইথনের ফাংশন গুলো কি কি এগুলো আসে। তারপর এখানে কি পাইথনের ব্যবহৃত আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার কাকে বলে, আইডেন্টিফায়ার এর কাজ কি, আইডেন্টিফায়ার কিভাবে লিখতে হয় সেটা, তারপর কিওয়ার্ড গুলো কি কি, কিওয়ার্ড গুলো কি কি এটা আপনাদের পরীক্ষায় আসে। প্লাস আপনাদের প্রোগ্রামিং করার সময় আপনাদের এই কিওয়ার্ড গুলা লাগবে। পাইথনে টোটাল 33টা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের নামগুলো আপনারা মুখস্থ করুন।